নমস্কার, এসপি স্যার কমার্স। আজকের আলোচনার বিষয়বস্তু জার্নাল বা জাবেদার। এর আগেও আমি আপলোড করেছি জাবেদা কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ এবং অর্থের পরিমাণ সহ যে প্রাথমিক হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। জাবেদাকে বলা হয় প্রাথমিক হিসাবের বই বা প্রধান হিসাবের বইও বলা হয়। জাবেদার সুবিধা হচ্ছে এটা ক্রম অনুযায়ী অর্থাৎ তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেন ঘটার সঙ্গে সঙ্গেই জাবেদাতে লিপিবদ্ধ করা হয় বলে কোনো লেনদেন হিসাব নিকাশের বাইরে থাকতে পারে না। জাবেদায় প্রতিটি লেনদেনের তারিখ থাকে, সংক্ষিপ্ত বিবরণ বা ন্যারেশন যাকে বলে, এবং অর্থের পরিমাণ উল্লেখ করা থাকে। জাবেদার আরেকটা সুবিধা হলো যে জাবেদা থেকে আমরা একটা খতিয়ান বা লেয়ারে পোস্টিং করতে বা তুলতে সুবিধা হয়। তার মানে কী দাঁড়াচ্ছে, একটা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা ফার্স্টে যে বইটাতে রেকর্ড করি সেটা হচ্ছে বলে জার্নাল বা প্রাথমিক হিসাবের বই বলা হয় একে। জার্নালে রেকর্ড হওয়ার পর আমরা সেটা ট্রান্সফার করি কোথায়, খতিয়ান বা লেজারে। আমরা জার্নাল বইটা যখন তুলছি জার্নালে ডেট, পার্টিকুলার, লেজার ফোলিও আছে, ওই যে লেজার ফোলিও থাকে সেখানে উল্লেখ করা থাকে। মনে করো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট উল্লেখ করা হলো, একটা জার্নাল। ক্যাশ অ্যাকাউন্টের লেজার ফুলিয়ে লিখতে হবে, মনে করো 5 নম্বর লিখলাম, অর্থাৎ লেজারের 5 নম্বর পাতায় ক্যাশ অ্যাকাউন্টটা রয়েছে। ক্যাপিটালটা থেকে গেল হয়তো 2 নম্বর লেখা রয়েছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট লেজারের 2 নম্বর পাতায় রয়েছে। এটা হচ্ছে লেজার ফুলিওর কাজটা, বোঝার সুবিধার জন্য বললাম। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যা বললাম যে ফার্স্টে একটা ট্রানজ্যাকশন বা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জার্নাল বুকে আমরা তুলছি। তোলার পর সেখান থেকে সেকেন্ড কাজ হচ্ছে আমার লেজারে পোস্টিং করা। ঠিক আছে, তাহলে যদি বলা যায় জাবেদের কার্যাবলী কী, যত্ন সহ সেগুলো আমি লিপিবদ্ধকরণ এর কাজটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর লেজার জার্নাল থেকে আমরা লেজারে সেগুলো পোস্টিং করব। ঠিক আছে, এখানে স্ক্রিনে যাচ্ছে যে সাবডিভিশন অফ জার্নাল। একটা মধ্য আকারের যে প্রতিষ্ঠান আছে তারা সাধারণত নিম্নগত বইগুলো জার্নালের বইগুলো রেকর্ড করে। ক্যাশবুক কী জন্য রাখে, নগদ লেনদেনগুলো রেকর্ড করার জন্যে। 2 নম্বর আছে দেখো সেলস টেবু, সমস্ত ক্রেডিট সেলগুলো রেকর্ড করার জন্যে। 3 নম্বর আছে পারচেস টেবু, পারচেস টেবুক রাখা হচ্ছে সমস্ত ক্রেডিট পারচেসগুলো রেকর্ড করার জন্যে। নেক্সট আছে সেলস রিটার্ন বুক, সমস্ত সেলস রিটার্নগুলো রেকর্ড করার জন্যে। পারচেস রিটার্ন বুক, পারচেস রিটার্নটা রেকর্ড করার জন্যে। বিলস রিসিভেবল বুক, সমস্ত বিলস রিসিভেবলটা রেকর্ড করার জন্যে। বিলস পেয়েবল বুক, সমস্ত বিলস পেয়েবলটা রেকর্ড করার জন্যে। আর একটা বলা আছে দেখবে 8-এ পেটি ক্যাশ বুক, সমস্ত পেটি ক্যাশ পেমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো রেকর্ড করার জন্যে। লাস্ট হচ্ছে জার্নাল প্রপার, এগুলো কী জন্য হচ্ছে, এটা রেক্টিফিকেশন করার জন্যে, অর্থাৎ কোনো জার্নালে কোনো জায়গায় যদি ভুলটা হয় সেই ভুলটা সংশোধন করার জন্যে জার্নাল প্রপারটা রাখা হয়। একটা মধ্য আকারের প্রতিষ্ঠানে এই 9 ধরনের জার্নালটা রেকর্ড করা হয়ে থাকে। ক্লিয়ার, স্ক্রিনে যাচ্ছে সাবডিভিশন অফ লেজার। লেজার একটুখানি কি বলে নিই, দুতরফা দাখিলা পদ্ধতির সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসাবের বই হলো খতিয়ান। এই খতিয়ানকে বা লেজারকে বলা হয় ফেয়ার বুক বা ফেয়ার খাতা বা চূড়ান্ত খাতা। এই খতিয়ানের বা লেজারের বৈশিষ্ট্য হচ্ছে হিসাব নিকাশের এটা দ্বিতীয় পর্যায়, হিসাব খাতগুলোর সমষ্টি। জাবেদা থেকে লেনদেনগুলো সংক্ষিপ্তভাবে আমরা লেজারে লিপিবদ্ধ করি,
এবং এখান থেকে অন্য কোনো বইতে তোলা হয় না। এই লেজারের অনেকগুলো সুবিধা রয়েছে। এটা দুতরফা দাখিলা পদ্ধতির সম্পূর্ণ যে সিস্টেম সেটা প্রয়োগ করা হচ্ছে। প্রতিটা হিসাব খাতের ফল আলাদা করে বেরিয়ে যাচ্ছে, সমস্ত আয় ব্যয়ের উৎস বেরোচ্ছে, সম্পত্তি দায়ের বিশ্লেষণ হয়ে যাচ্ছে এবং আর্থিক ফলাফলও জানা যায়। এবার দেখবো এখানে বলা হচ্ছে সাবডিভিশন অফ লেজার। সাবডিভিশন অফ লেজার মানে হচ্ছে লেজারের শ্রেণীবিভাগ। আগে বললাম যে লেজার একটি গুরুত্বপূর্ণ পাকা হিসাবের বই, ঠিক আছে। জার্নাল লেজারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে জাবেদা প্রাথমিক হিসাবের বই আর লেজার হচ্ছে পাকা হিসাবের বই। এক দুটো কথা খেয়াল রাখলে আশা করি অনেকটাই কাজ হয়ে যাবে। এবার লেজারের যে বললাম সাবডিভিশন মানে উপবিভাগ, ফার্স্টে যাচ্ছে দেখবো এখানে স্ক্রিনে সেলস স্ল্যাশ ডেটর্স লেজার, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে আমরা ডেটর্স লেজার মানে কাকে বলছে, যে খতিয়ানের মধ্যে কোনো কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন দেনাদার বা ক্রেতার হিসাব খাতগুলি আলাদা আলাদাভাবে খুলে তাতে সংশ্লিষ্ট বা ব্যক্তি প্রতিষ্ঠানের লেনদেনগুলি চূড়ান্তভাবে তোলা হয় তাকে বলছে ডেটর্স লেজার। ক্লিয়ার? এরপর থাকে কী আছে, ক্রেডিটর্স লেজার, যে খতিয়ানের মধ্যে কোনো কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন পাওনাদানের হিসাব খাতগুলির পৃথক পৃথকভাবে খুলে তাতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলি চূড়ান্তভাবে হিসাব তোলা হয় তাকে বলে ক্রেডিটর্স লেজার। এরপর কী আছে, জেনারেল লেজার। জেনারেল লেজার বলছে কি, যে খতিয়ানের মধ্যে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন নামিক হিসাব খাতগুলি খোলা হয়, হ্যাঁ, নামিক হিসাব খাত এবং সম্পত্তি হিসাব খাতগুলি খোলা হয় তাকে বলছে জেনারেল লেজার বা সাধারণ খতিয়ান। এরপর কী আছে, প্রাইভেট লেজার, যে খতিয়ানের মধ্যে কোনো প্রতিষ্ঠানের মালিক বা মালিকদের মূলধন, ড্রয়িংস, লোন ইত্যাদি বিষয়গুলো তোলা হয় তাকে বলা হচ্ছে নিজস্ব খতিয়ান। ক্লিয়ার? এরপর ক্যাশবুক তো তোমরা জানো, বলার কিছু নেই, শুধু ক্যাশবুকে শুধুমাত্র ক্যাশ এবং ব্যাঙ্কগুলো নগদ এবং ব্যাঙ্কের মাধ্যমে যে লেনদেনগুলো হচ্ছে আয় বা ব্যয় সেগুলো এখানে রেকর্ড করা হয়। ক্লিয়ার? ধন্যবাদ। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। ভেরি গুড।